Assalamualaikum प्रियतम के चैनल में आप लोग सभी कैमरा से आशा करें भालू आसें अन्य आपने दुआएं ने भालू आसी तो मैं इलेक्ट्रॉनिक चैनल पर कोटे के नतुन आज एक वीडियो निया श्लाम है दूसरी आगे एक वीडियो अपलोड दी थी सीआरटी चैनल सर्किट डे 30 बर्थ चैनल जो एसडीएसीएल विषय निया तो ये वीडियो ड चैनल কিভাবে কনভার্ট করে আমরা 33 ভোল্ট চ্যানেলে রূপান্তর করতে পারি হ্যাঁ এটা অনেকের কাজে লাগে আবার অনেকে কাজে লাগে না যেমন দেখা গেছে 5 ভোল্ট চ্যানেলে অধিকাংশ সময় আমাদের বিটি ভোল্ট 33 ভোল্টটা থাকে সেই ভোল্টটা আমাদের অনেক প্রবলেমে হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা গেছে কার্বন হয়ে এই মিস্টেক হয় শত চেষ্টার পর আর কাজটা হয় না শত চেষ্টা করলো আর আমাদের এই সমস্যাটা সমাধান করতে পারি না যেমন ছবি একটা থেকে আরেকটা জায়গা বা বিভিন্ন সমস্যা দেখা দেয় কার্বনের সমস্যা এইসব সমস্যা হলে আমরা অনেকে চেষ্টা করি যে 5 ভোল্ট চ্যানেল বাদ দিয়ে 33 ভোল্ট চ্যানেল লাগানোর জন্য তো সেক্ষেত্রে হয়তো রিকোয়েস্ট করছে আমাকে যে 5 ভোল্ট চ্যানেল বাদ দিয়ে 33 ভোল্ট চ্যানেল আমরা কিভাবে লাগাতে পারি এবং কি এটার সমস্যা কি হয় বা ভালো দিক দেখি থাকে বা সমস্যার দিক দেখি থাকে একটা চ্যানেল যদি ই চেঞ্জ করি 33 ভোল্টের জায়গায় 5 ভোল্ট দেই 5 ভোল্টের জায়গায় 33 ভোল্ট দেই তাহলে আমাদের এই চ্যানেলটা লাগানোর পর আমাদের সমস্যা কি হয় এবং কি ভালো কি হয় উভয় ধুনটাই থাকবে আমাদের আজকের এই ভিডিওতে তো আমরা 5 ভোল্ট চ্যানেল কিভাবে মডিফাই করে 33 ভোল্ট চ্যানেল লাগাবো তো চ্যানেলের কাজটা দেখি হ্যাঁ এই যে এটা আমাদের 5 ভোল্ট চ্যানেল বক্স আর এটা আমাদের 5 ভোল্ট চ্যানেল বক্স প্রথমত যে ফিল্টার আছে এটা আমাদের আইএফ সেকশন তারপরে এটা হচ্ছে আমাদের নেগেটিভ তারপর এটা 33 ভোল্ট এবং কি তারপর যে ফিল্টার থাকে এটা আমাদের 5 ভোল্ট তো আমরা জানি একটা চ্যানেল বক্স লাগাতে গেলে 5 ভোল্ট যদি 33 ভোল্ট চ্যানেল হয় তাহলে আইএফ 33 ভোল্ট 5 ভোল্ট এডিসি এই তিন চারটা ভোল্টেজ আমাদের কমন থাকেই তো সেক্ষেত্রে এই চ্যানেল বক্সটা আমাদের 33 ভোল্ট তো আমার ভিডিওটা হচ্ছে যে 5 ভোল্ট চ্যানেলের ক্ষেত্রে আমরা 33 ভোল্ট চ্যানেলটা কিভাবে লাগাবো তো এটা আমাদের আইএফ সেকশন তারপর এটা নেগেটিভ তারপরটা 33 ভোল্ট তারপর এটা হচ্ছে আমাদের 5 ভোল্ট তারপর এটা হচ্ছে আমাদের B1 B2 তারপরে হচ্ছে আমাদের বিটি ভোল্ট মানে 33 ভোল্ট যে কানেকশনটা হয় তারপর একটা হচ্ছে আমাদের এডিসি তো এখানে বলতে গেলে আমাদের প্রথমত জিনিসটা কি ফলো করতে হবে একটা 33 ভোল্ট চ্যানেল বক্স যখন আমরা একটা 5 ভোল্ট চ্যানেলের জায়গায় যদি আমরা 33 ভোল্ট চ্যানেলটা লাগাই তাহলে আমরা কি কি জিনিসগুলি দেখব বা কিভাবে কাজটা করব তো প্রথমত 5 ভোল্টের জায়গায় যখন 33 ভোল্ট চ্যানেল বক্সটা লাগাবো তো ওই জায়গায় কিন্তু আমাদের 33 ভোল্ট ইনপুট থাকে না শুধু 5 ভোল্ট থাকে তো 5 ভোল্ট চ্যানেল লাগানোর ক্ষেত্রে আমাদের যেমন B1 B2 বিটি ভোল্ট এডিসি আইএফ এই পিন দিয়ে আমাদের 5 ভোল্ট চ্যানেলে থাকে কিন্তু 33 ভোল্ট চ্যানেল যখন লাগাবো তখন কিন্তু আমরা এখানে 33 ভোল্ট আমরা পাবো না আর বাকি সব ভোল্টেজ পাবো কিন্তু বিটি ভোল্ট সেখানে আমার প্রয়োজন নাই প্রয়োজন নাই কেমন যখন আমরা 33 ভোল্টটা ইনপুট করাবো ইনপুট করানোর ক্ষেত্রে আমরা প্রথমত আমাদের যে আইএফ সেকশনটা এই সেকশনটা যেভাবে আছে সেভাবে থাকবে যেভাবে আছে সেভাবে থাকবে তারপর যে ফিন্ডার এটা আমাদের নেগেটিভ নেগেটিভটা যেভাবে আছে সেভাবে থাকবে তারপরে ফিন্ডার হচ্ছে আমাদের 33 ভোল্ট তো এখন আমাদের মডিফাই করতে হবে 33 ভোল্ট প্রথমত 33 ভোল্টটা আমরা কিভাবে মডিফাই করব তো 33 ভোল্ট জিনিসটা আমরা কিভাবে মডিফাই করব তো প্রথমত দেখা যদি এটা আমাদের 33 ভোল্ট ফিল হয় তো আমাদের সার্কিটের ডায়াগ্রামে তো আমাদের সার্কিটের ডায়াগ্রামে ধরেন এটা আমাদের চপার এটা আমাদের চপার যেমন ধরেন এটা আমাদের 160 ভোল্ট 160 ভোল্ট তো এটা থেকে আমরা
ওয়ার্ল্ড টেরোরিস্ট ইন্ডিয়া তেত্রিশ ভোটটা ইনপুট করবো, এখন আমাদের একটা তেত্রিশ ভোট ডায়ার থাকবে। সরি জিনা, তেত্রিশ ভোট জিনা। তো সাপোজ আমি জিনিসটা কনভার্ট কীভাবে করবো এটা বুঝাইতেছি, অনেক সব সার্কিটে আমাদের তেত্রিশ ভোট কানেকশনটা থাকে, তখন ওই জায়গার থেকে আমরা তাইকা যে পিনটা তেত্রিশ ভোট জিনার থেকে ডাইরেক্ট রেগুলেটর হচ্ছে আঠারো খন্ড টেনএসটা দিয়ে ওই পিনটা আমরা আঠারো খন্ড টেনএসটা রিমুভ করে এই জায়গা থেকে তেত্রিশ ভোটটা একটা ওয়্যার দিয়ে টান দিয়ে আমরা ডাইরেক্ট চ্যানেলে তেত্রিশ ভোট ফিনে কানেকশন করে দিব, কানেকশন করে দিব। তারপরে যাবে আমাদের তেত্রিশ ভোট সমস্যা না। তারপর কাজ করতে হবে যে ফাইভ ভোল্ট, ফাইভ ভোল্টটা আমাদের চ্যানেল বক্সে আগে ফাইভ ভোল্ট চ্যানেল থাকতে যে সিস্টেমে ছিল ওই সিস্টেমেই থাকবে, যে সিস্টেমে ছিল এই সিস্টেমে থাকবে। হ্যাঁ, তেত্রিশ ভোল্ট চ্যানেলের ক্ষেত্রেও ফাইভ ভোল্ট একই সিস্টেম থাকবে, বা ফাইভ ভোল্ট চ্যানেলের ক্ষেত্রেও ফাইভ ভোল্টটা একই সিস্টেমে থাকবে। তো গেল আমাদের ফাইভ ভোল্ট সিনডা। তারপরে হচ্ছে আমাদের বি ওয়ান বি টু, আমাদের মূল সূত্র হচ্ছে আমাদের বি ওয়ান বি টু। তেত্রিশ ভোল্ট চ্যানেল যখন আমরা ইনপুট করাবো তখন আমাদের সবচেয়ে বড় কথা হলো আমাদের বি ওয়ান বি টু, এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশনটা। তো বি ওয়ান বি টু, বি ওয়ান বি টু এটা আমাদের একটা হচ্ছে বি ওয়ান হচ্ছে আমাদের এস ডিএ, এইচডিএফি, আর বি টু হচ্ছে এস সি এল, এইচডিএ এস সি এল। তো আমাদের প্রথমত এই ভোল্টেজটা কীভাবে কনভার্ট করবো, বি ওয়ান বি টু এটা আমাদের ফাইভ ভোল্ট চ্যানেল যখন লাগানো থাকবো তখন এখানে লেখা থাকবে আমাদের বি ওয়ান বি টু, আর তেত্রিশ ভোল্ট চ্যানেল যখন লাগাবো তখন এটা আমাদের কনভার্ট হয়ে নাম হবে এইচ ডি আই সি এল। তেত্রিশ ভোল্ট চ্যানেলের ক্ষেত্রে লেখা থাকে এইচ ডি আই সি এল, আর ফাইভ ভোল্টের ক্ষেত্রে লেখা থাকে বি ওয়ান বি টু। তো যখন আমরা এই ফিনটা কনভার্ট করবো, কনভার্ট করতে গেলে আমাদের প্রথমত এইচ ডি আই সি এল, এই কাজটা আমরা কীভাবে করবো। তো এইচ ডি আই সি এল হচ্ছে আমাদের জঙ্গল প্লাস মেমোরি সমন্বয়ে একটা সিগন্যাল তৈরি হয়, এটা আমাদের চ্যানেল বক্সের ক্ষেত্রে যে এইচ ডি আই সি এল আমাদের কনভার্ট হয়ে চ্যানেল বক্সে ঢুকে, জঙ্গল থেকে আর মেমোরি থেকে কনভার্ট হয়ে আমাদের চ্যানেল বক্সে ঢুকে। তো প্রথমত আমরা অষ্টাশি তিয়াত্তর অষ্টাশি পঁচানব্বই মানে এই ক্যাটাগরি যে সার্কিটগুলি, প্রথমত আমরা এইচ ডি আই সি এল ফিনটা ইনপুট করাবো, প্রথমত মেমোরি ঢুকাবো, মেমোরি ফাইভ ভোল্ট, এটা ফাইভ ভোল্ট, প্রথমে এটা ফাইভ ভোল্ট, এটা আমাদের নেগেটিভ আর এইচ ডি আই সি এল। তো প্রথমত আমরা এস সি এল মেমোরি ঢুকালাম, তারপরে আমরা এইচ ডি আই মেমোরি ঢুকালাম, গেল আমাদের এইচ ডি আই সি এল প্রবলেমটা। যখন আমরা তেত্রিশ ভোল্টের চ্যানেল বক্স লাগাবো তখন আমাদের জঙ্গল আইসি থেকে যে দুটা ব্র্যান্ড আছে এই দুটা ব্র্যান্ড আমাদের মেমোরি কপি করতে হবে, কেমন মেমোরিতে কানেকশন টাইমটা দিতে হবে, মানে জঙ্গল থেকে যে দুইটা ব্র্যান্ড আছে আমাদের চ্যানেল বক্সে ঢুকে সেই দুটা ব্র্যান্ড আমাদের এইচডিএ মেমোরি এইচডিএ এসিএল কানেকশনে টাইমটা দিতে হবে, তাহলে আমাদের তেত্রিশ ভোল্ট চ্যানেলে কনভার্ট হয়ে যাবে। এখান থেকে আমরা জানি যখন জঙ্গল থেকে সমস্ত ডায়াগ্রাম তো করা সম্ভব না, সেক্ষেত্রে আমি সিম্পল কিছু জিনিসটা কীভাবে মডিফাই করবো এই জিনিসটা নিয়ে আসলাম। তো প্রথমত আমরা জানি এইচ ডি আই সি এল আমাদের জঙ্গল থেকে কনভার্ট করা থাকে, জঙ্গলের কানেকশনটা কনভার্ট করা থাকে। তো জঙ্গল থেকে যেই এইচ ডি আই সি এল, হ্যাঁ এইচ ডি আই সি এল পিন থেকে আমরা যখন জঙ্গল থেকে অবশ্যই আমাদের মেমোরিতে এইচ ডি আই সি এল কানেকশন দেওয়া থাকবে, এইচ ডি আই সি এল মেমোরিতে কানেকশনটা দেওয়া থাকবে। তাহলে চ্যানেল বক্সের থেকে আমরা সরাসরি এইচ ডি আই সি এল মেমোরি থেকে এনও কানেকশন তেত্রিশ ভোল্ট চ্যানেল লাগানোর সিস্টেম করা থাকে, এইচ ডি আই সি এল মডিফাই করার জন্য তেত্রিশ ভোল্ট চ্যানেল লাগানোর ক্ষেত্রে জিনিসটা এরা কোম্পানিরাই দিয়ে রাখে,
JDSL কনভার্ট করার জন্য তো সেই ক্ষেত্রে আমি শুধু সূত্রটা ধরা দিতাছি বা সূত্রটা বলে দিতাছি বা কিভাবে কাজটা করব সেটা বলে দিচ্ছি তো প্রথমত আমরা HDSL চ্যানেল থেকে চ্যানেল ইয়া মেমোরিতে ইনপুট করাবো HDSL তো অবশ্যই একটা রানিং টিভির মধ্যে মেমোরিতে HDSL জঙ্গল থেকে ইনপুট করানো হই থাকে আগে করানো থাকে তাহলে সেক্ষেত্রে আমি বোঝানোর ক্ষেত্রে চ্যানেল বক্স থেকে B1 B2 মানে HDSL এই দুইটা ফিল আমরা মেমোরিতে কনভার্ট করার পরে তো অবশ্যই আমরা জানি যে একটা রানিং টিভির মধ্যে 8073 ক্ষেত্রে যে কোনো আইসি থাক আমাদের HDSL অবশ্যই মেমোরিতে ইনপুট করানো থাকে সেক্ষেত্রে আমরা চ্যানেল বক্স থেকে পাঠাই না মেমোরিতে HDSL ফিনটা কনভার্ট করে দিব কনভার্ট করার পরে আমাদের HDSL এর প্রবলেমটা সমস্যা সমাধান হবে সমস্যা সমাধান হওয়ার পরে পরের সেকশনটা হচ্ছে আমাদের বিটি বিটি মানে আমাদের এটা 5 ভোল্টের ক্ষেত্রে 33 ভোল্টের কাজ করবে 33 ভোল্ট হয়ে এ আইসি থেকে রেগুলেটর হয়ে 18 টেনেস্টার দিয়া রেগুলেটর হয়ে আমাদের বিটি ভোল্ট চ্যানেল বক্সে ইনপুট হবে তো 33 ভোল্টের ক্ষেত্রে আমাদের এই ফিনটার প্রয়োজন নাই তো 33 ভোল্টের ক্ষেত্রে আমরা এই ফিনটা ডিসকানেক্ট করে দিব এই ফিনটা আমরা ইয়া চ্যানেল থেকে ডিসকানেক্ট করে দিব ডিসকানেক্ট করার পরে পরে তাহলে আমাদের বিটি ফিনটা আমাদের বাদ দিতে হবে বিটি ভোল্ট বাদ দিলে আমাদের থাকে কি এডিসি এডিসি তো এডিসি ফিনটা কিন্তু আমাদের আগে যে সিস্টেমে ছিল এই সিস্টেমে থাকবে তো যখন আমরা 5 ভোল্ট চ্যানেল লাগানো থাকবে তখন আমাদের আইএফ 5 ভোল্ট B1 B2 B3 এডিসি এই ফিনটি কানেকশন দেওয়া থাকবে তখন আমরা যখন 33 ভোল্ট ইনপুট করাবো তাহলে আমাদের আইএফ বি আইএফ 5 ভোল্ট B1 B2 ও আর এডিসি এই ফিনটি আমাদের লাগবে কিন্তু আমাদের এখান থেকে যখন 5 ভোল্টের জায়গায় 33 ভোল্ট ইনপুট করাবো তখন আমাদের একটা 33 ভোল্ট চ্যানেলে আগে 33 ভোল্ট ইনপুট করাতে হবে তারপরে আমাদের ইয়া বিটি ভোল্টটা ডিসকানেক্ট করতে হবে তাহলে আমাদের 33 ভোল্টে কনভার্ট হয়ে যাবে 33 ভোল্ট চ্যানেলে কনভার্ট হয়ে যাবে যখন আমরা 5 ভোল্টের জায়গায় 33 ভোল্ট চ্যানেল লাগাবো তখন আমরা এই কাজটা করতে হবে তো এখানে তারপর আরেকটা কাজ আছে আমরা প্রথমত সেটিংয়ে যাব সেটিংয়ে যাইয়া প্রথমত আমরা সেটিংটা ওপেন করব সার্ভিস মোডটা ওপেন করব ওপেন করার পরে যখন আমরা প্রথম সেকশনে চলে আসব চলে আসার পরে আবার আরেকটা পাসওয়ার্ড চাপ দিতে হবে 6568 6568 যখন চাপ দিব তাহলে আমাদের আরেকটা অপশন চলে আসবে আরেকটা অপশন চলে আসবে তখন আমরা মিউট বাটনের চারটা 10 নম্বর বা 11 নম্বর সেকশনে চলে যাব 10 নম্বরও থাকে অনেক সার্কিটে 10 নম্বর দেয় আবার অনেক সার্কিটে 11 নম্বরে দেয় যদি 10 নম্বর থাকে তাহলে 10 নম্বরে চলে যাইয়া তারপরে একদম নিচে যাব নিচে যাইয়া আমাদের খুঁজে বার করতে হবে বিআইএফ সেকশনটা সেটিং থেকে আমরা খুঁজে বার করবো বিআইএফ সেকশনটা তখন এটা জিরো করা থাকলে 1 করে দেবো আর 1 করা থাকলে এটা আমাদের প্রয়োজন নাই তারপর আরেকটা কাজ করতে হবে আমাদের টুনিং মুডটা আমাদের অবশ্যই অন করতে হবে কেননা যখন 5 ভোল্ট চ্যানেল বক্স লাগানো থাকে তখন আমাদের টুনিং মুডটা অফ করা থাকে আর যখন আমরা 33 ভোল্ট চ্যানেল বক্স লাগাবো তখন আমাদের অবশ্যই টুনিং মুডটা অন করে রাখতে হবে কেননা টুনিং মুডটা হচ্ছে আমাদের HDSL এই দুইটা সিগন্যাল টুনিং মুডটা HDSL ভোল্টেজের সিগন্যাল তাহলে আমরা যখন 5 ভোল্টের জায়গায় 33 ভোল্ট চ্যানেল কনভার্ট করবো তখন আমরা অবশ্যই সেটিং থেকে গিয়া টুনিং মুডটা অবশ্যই অন করে রাখবো যদি অন থাকে তাহলে আমাদের চ্যানেল আসবে আর যদি অন না থাকে তাহলে কোনো চ্যানেল আসবে না যখন আমরা 5 ভোল্টের জায়গায় 33 ভোল্ট চ্যানেলটা ইনপুট করাবো হ্যাঁ এখানে আরেকটা প্রশ্ন আছে যে আমরা যখন 5 ভোল্টের জায়গায় 33 ভোল্ট চ্যানেল কনভার্ট করবো তখন আমরা কী সমস্যা হবে তখন আমাদের কী সমস্যাটা হবে তো প্রথমত কথা বলি যে আমাদের সমস্যাটা কী হবে প্রথমত সমস্যা হবে আমাদের চ্যানেল যদি স্যাটেলাইট কেবলে যদি আমাদের চ্যানেল থাকে 80টা তাহলে আমাদের এখান থেকে 4 থেকে 5টা চ্যানেল বাদ যাবে আর যদি স্যাটেলাইট কেবলে 40 থেকে 45টা 50টা থাকে যতটাই থাক স্যাটেলাইট কেবলের চ্যানেল আমাদের যতটাই থাক এখান থেকে আমরা 4-5টা চ্যানেল আমাদের বাদ যাবে আমাদের সমস্যার মধ্যে এতটুকুই হবে আর ভালোর মধ্যে আমাদের 5 ভোল্ট চ্যানেল বক্সে যে রেজলেশনটা থাকে
ফিকুইন সেটা যে সিস্টেমে থাকে 38 ভোল্টের ক্ষেত্রে অনেক ভালো কোয়ালিটি আছে, ছবির গুণগত মান অনেক ভালো আছে, ছবির কোয়ালিটিটা অনেক ভালো আছে 33 ভোল্টের চ্যানেলে। 5 ভোল্টের চ্যানেলের যেমন রেজলিউশনটা আছে এর চেয়ে অনেক ভালো আছে, 33 ভোল্ট চ্যানেলে রেজলিউশনটা অনেক ভালো আছে। তো আমাদের ভালোর মধ্যে থাকবে রেজলিউশনটা একটু ভালো পাবো, আর সমস্যার মধ্যে পাবো কি 4-5টা চ্যানেল আমাদের বাদ যাবে যখন আমরা 5 ভোল্টের জায়গায় 33 ভোল্ট চ্যানেল কনভার্ট করব। তো এখন আমাদের যে সেকশনগুলি থাকে, যে আইএফ সেকশনটা আমরা আমি ছোট করে আট করে রাখছি, যে আইএফ সেকশনটা আমাদের যে জায়গায় আছে সে জায়গায় থাকবে, যে জায়গায় আছে সে জায়গায় থাকবে। দিতে পারি নাই তো সময়ের কারণে, ব্যস্ততার কারণে আর ভিডিওটা লং করতে পারি নাই। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও থেকে কিছু জানতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।